আজকের ভিডিওতে আপনাদের জানাবো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত আত্মজীবনী এবং নিয়ে যাব বর্তমান যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে, যেখানে এখনও কবির শৈশবের স্মৃতি বিজড়িত সেই দত্তবাড়ি রয়েছে, বর্তমানে যার নাম মধুপল্লী। বিশ্ববরেণ্য কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সবুজ। তো আজকের এই ভিডিওতে আমি তার বাড়ি দেখাবো এবং তার সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার। 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামের এক জমিদার বংশে জন্ম হয় এই অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসনের রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের। তিনি ছিলেন তার বাবা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতা সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল। মধুসূদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহ্নবী দেবীর কাছেই। জাহ্নবী দেবী তাকে রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন। সাগরদাড়ি গ্রামের পাশের গ্রামের শেখপুরা মসজিদের ইমাম লুৎফুল হকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। বিদ্যান এই ইমামের কাছে তিনি বাংলা, ফার্সি ও আরবি পড়েছেন। সাগরদাড়িতেই মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয়। মধুসূদন দত্তের বয়স যখন 13 বছর, সেই সময় থেকেই তাকে কলকাতায় বসবাস করতে হয়। খিদিরপুর সার্কুলার গার্ডেন রিস্টোডে তার বাবা এক বিরাট অট্টালিকা নির্মাণ করেছিলেন। কলকাতায় এসে মধুসূদন দত্ত স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়াশোনা করার পর তদানীন্তন হিন্দু কলেজে, বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। মধুসূদন মেধাবী ছাত্র ছিলেন, তাই অচিরেই কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন ডিএল রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন। রিচার্ডসনই মধুসূদনের মনে কাব্যপ্রীতি সঞ্চারিত করেছিলেন। এছাড়া কলেজের সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক, প্যারিচরণ সরকার প্রমুখ ও ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। তিনি ছাত্র জীবনে অনেক মেধাবী ছাত্র ছিলেন। নারী শিক্ষার উপর ভিত্তি করে 1882 সালে একটি প্রবন্ধ লিখে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। হিন্দু কলেজে পড়ার সময় কবি মধুসূদনের জীবনে এক বাক পরিবর্তন হয়। এ সময় তিনি ইংরেজি সাহিত্যের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়েছিলেন। পাশ্চাত্য সাহিত্যের প্রতি দুর্নিবার আকর্ষণবশত তিনি ইংরেজি সাহিত্য রচনায় মনোনিবেশ করেন এবং তার কাছে তখন মনে হতো যে একমাত্র ইংরেজি ভাষায় কাব্য রচনা করলে অনেক বড় কবি হওয়া সম্ভব। এ সময় তার কয়েকটি ইংরেজি কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। 1843 সালের 9ই ফেব্রুয়ারি তার জীবনে ঘটে যায় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। ব্রিটিশ ভারতের যশোর জেলার সম্ভ্রান্ত একটি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করলেও যৌবনে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন দত্ত নাম গ্রহণ করেন। 9ই ফেব্রুয়ারি মিশন রোতে অবস্থিত গোল্ড মিশন চার্চ নামে একটি অ্যাংলিক চার্চে গিয়ে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন। তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রি ডিলট্রি, তিনি তাকে মাইকেল নামে নামকরণ করেন। তার এই ধর্মান্তরিত হওয়া সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। হিন্দু কলেজে খ্রিস্টানদের অধ্যয়ন নিষিদ্ধ থাকায় মধুসূদনকে কলেজ ত্যাগ করতে হয়। তাই 1844 সালে তিনি বিশপস কলেজে ভর্তি হন এবং 1847 সাল পর্যন্ত এখানে অধ্যয়ন করেন। এখানে তিনি ইংরেজি ছাড়াও গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষা শেখার সুযোগ পান। এ সময় ধর্মান্তরের কারণে মধুসূদন তার আত্মীয় স্বজনদের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার পিতাও এক সময় অর্থ পাঠানো বন্ধ করে দেন। মধুসূদন ভাগ্যান্বেষে 1848 সালে মাদ্রাজ গমন করেন। সেখানে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেন। প্রথমে তিনি মাদ্রাজ মেইল অরফ্যান অ্যাসাইলাম স্কুলে এবং পরে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হাই স্কুলে শিক্ষকতা করেন। তবে যা বেতন পেতেন তাতে তার ব্যয়সংকুল হতো না। এ সময় তাই তিনি ইংরেজি পত্রিকায় লিখতে শুরু করেন। মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় ছদ্ম নামে তার কবিতা প্রকাশিত হতে থাকে। 24 বছর বয়সে নিদারুণ দারিদ্রতার মধ্যেই তিনি দ্য ক্যাপটিভ লেডি নামে তার প্রথম কাব্যগ্রন্থটি রচনা করেন। কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ে। কবির ব্যক্তিগত জীবন ছিল অনেক নাটকীয় এবং বেদনাবিধুর। মাদ্রাজ যাওয়ার 6 মাস 13 দিনের মাথায় 1848 সালের 31শে জুলাই কবি মধুসূদন দত্ত রেবেকা ম্যাকটাভিস নামে এক শ্বেতাঙ্গিনী নারীকে বিয়ে করেন। সে সময় এক ভারতীয় হয়ে শ্বেতাঙ্গিনী নারীকে বিয়ে করা ছিল সম্পূর্ণ অকল্পনীয়। ভারতবর্ষে এটাই প্রথম ভারতীয় ও শ্বেতাঙ্গিনী নারীর বিয়ে। সংসার জীবনে কবি 2 ছেলে এবং 2 মেয়ের পিতা হয়েছিলেন।
যদিও তাদের দাম্পত্য জীবন তেমন সুখের ছিল না। এরপর একসময় ইংরেজ কন্যা অ্যামেলিয়া হেনরিয়েটার সঙ্গে কবির পরিচয় হয়। কালক্ষেপণে দুজনের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। কবি মধুসূদনের জীবনে সুখে দুঃখে হেনরিয়েটা সবসময় পাশে থাকতেন। পিতার মৃত্যু সংবাদ পেয়ে তিনি দ্বিতীয় স্ত্রী হেনরিয়েটাকে নিয়ে 1856 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় ফিরে আসেন। সেখানে তিনি প্রথমে পুলিশ কোর্টের কেরানি এবং পরে দোভাষীর কাজ করেন। এ সময়ে বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ লিখেও তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। এবার কলকাতায় আসার পর তিনি দেশীয় শিল্প, সাহিত্য, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি একান্ত চর্চায় মনোনিবেশ করেন। বিশেষ করে মাতৃভাষা বাংলা চর্চার প্রতি তার আগ্রহটা বেড়ে যায় আরও বহুগুণে। কলকাতায় এসে কবি বাংলা নাট্যসাহিত্যে উপযুক্ত নাটকের অভাব অনুভব করেন এবং তার মধ্যে তখন বাংলা নাটক রচনার সংকল্প জাগে। 1858 সালে তিনি রচনা করেন বিখ্যাত শর্মিষ্ঠা নাটক। এটি প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। এই অর্থে কবি মধুসূদন বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার। জীবনের তৃতীয় পর্যায়ে তিনি বাংলা ভাষায় নাটক প্রহসন এবং কাব্য রচনা করেন। 1858 সাল থেকে 1862 সাল পর্যন্ত এই অল্প সময়ে কবি একে একে রচনা করেন তিলোত্তমা সম্ভব, মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, পদ্মাবতী, একেই বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ, কৃষ্ণকুমারী সহ আরও অনেক নাটক প্রহসন ও বিভিন্ন কবিতা। 1862 সালের 9 জুন কবি মধুসূদন ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি জমান। ব্যারিস্টারি পড়তে গিয়ে তার জীবনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। একটি হলো সেখানে বসেই তিনি ইতালীয় কবি পেত্রাকের অনুকরণে বাংলা ভাষায় তিনি প্রথম সনেট লিখতে শুরু করেন। বাংলা ভাষায় এটিও একটি বিস্ময়কর নতুন সৃষ্টি। দ্বিতীয়টি হলো কবি পাশ্চাত্যে গিয়ে মাতৃভাষার প্রতি গভীর টান এবং স্বদেশ প্রেম অনুধাবন করতে পারেন। তাই তো তিনি সেখানে বসেই লিখেছেন বঙ্গভাষা, কপোতাক্ষ নদ ইত্যাদি সনেট, যা 1866 সালে চতুষ্পদী কবিতাবলী নামে প্রকাশিত হয়। সেখানে তিনি ব্যারিস্টারি পড়ার সময় ভীষণ অর্থকষ্টে ভুগেছিলেন। তার পরেও তিনি আপন মেধার বলে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং দেশে ফিরে আসতে সক্ষম হন। 1867 সালে তিনি কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসাবে যোগদান করেন। এ সময় তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, কিন্তু তা যথাযথভাবে ধরে রাখতে পারেননি। অমিতব্যয় ও উশৃঙ্খল জীবনযাপনের কারণে তার উপর আবার নেমে আসে চরম দুর্ভোগ। ফলে ব্যারিস্টারি ছেড়ে তিনি চাকরিতে যোগ দেন এবং প্রায় 2 বছর চাকরি করার পর আবারও ব্যারিস্টারিতে ফিরে যান। এবারও তিনি তেমন সুবিধা করতে পারেননি। সেখান থেকে তিনি পঞ্চকোট রাজ্যের আইন উপদেষ্টা পদে নিযুক্ত হন, কিন্তু এখানেও তিনি বেশি দিন চাকরি করতে পারেননি। এই সেই বাদামতলা যেখানে কবি মাইকেল মধুসূদন দত্ত তাঁবুটা নিয়ে 14 দিন অপেক্ষা করেছিলেন। 1862 সালে শেষ তিনি এসেছিলেন মায়ের অসুস্থতার খবর পেয়ে, কিন্তু ধর্মান্তরিত হওয়ার কারণে তার জ্ঞাতিগোষ্ঠীরা তাকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। তাই মাইকেল মধুসূদন দত্ত এই বাদাম গাছটির নিচে তাঁবুটা নিয়ে অপেক্ষা করেছিলেন বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তাকে আর বাড়িতে প্রবেশ করতে দেওয়া হবে না, তখন তিনি এই বাদামতলা থেকে হেঁটে কপোতাক্ষ নদের পাশ দিয়ে চলে যান বিদায়ঘাটে। সেখান থেকে তিনি নৌযানে করে রওনা করেন কলকাতার উদ্দেশ্যে। আর কখনো তিনি আসেননি এই সাগরদাঁড়িতে। সুন্দর শান্ত নদ এই কপোতাক্ষ, নদীর পানি একেবারে স্বচ্ছ কাচের মতো, যদিও আগের রূপে নেই কপোতাক্ষ নদ এখন। জনশ্রুতি মতে কোনো এক সময়ে অনেক বড় বড় লঞ্চ চলাচল করত এই নদে। এখন এখানে কিছু ছোট নৌকা চলে পর্যটকদের আনন্দ বিনোদন এবং নৌকা ভ্রমণের তৃষ্ণা মেটাতে। জনপ্রতি 20 টাকা দিয়ে চাইলে আপনারাও কিছুক্ষণ এই নদের নৌকা ভ্রমণ করতে পারেন। ভয়ঙ্কর অর্থকষ্ট, ঋণগ্রস্ততা এবং অসুস্থতার কারণে শেষ জীবনে কবি মধুসূদনের জীবন ভয়াবহ দুর্বিষহ হয়ে উঠেছিল। 1873 সালের 26 জুন কবির সঙ্গিনী হেনরিয়েটা মারা যান। হেনরিয়েটার মৃত্যুতে কবি ভীষণভাবে ভেঙে পড়েন এবং আশ্চর্যজনকভাবে তার 3 দিন পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সে দিনটি ছিল 1873 সালের 29 জুন রবিবার। বঙ্গভারতের দামালপুত্র মধুসূদন ভিক্ষুকের মতো নিঃস্ব অবস্থায় কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে মাত্র 49 বছর বয়সে পরলোক গমন করেন। এই 49 বছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে যা দিয়ে গিয়েছিলেন তা অতি মূল্যবান এবং দুর্লভ। যতদিন বাংলা সাহিত্য, বাংলা কাব্য পৃথিবীতে টিকে থাকবে, ততদিন কবি মধুসূদনের অসাধারণ বৈচিত্র্যময় সৃজনশীল অমর সৃষ্টি বেঁচে থাকবে।
কবির দেহ সমাহিত করা হয় কলকাতার লোয়ার সার্কুলার রোডের সমাধি ক্ষেত্রে। আসলে এইখান থেকেই কবি মাইকেল মধুসূদন দত্ত তার মায়ের সাথে দেখা করতে না পেরে এই ঘাট থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা করে। দেখো আমরা বইয়ে যে কবিতা পড়ছি না, সেই কবিতা এখানে দেওয়া, কপোতাক্ষ নদ। এই কবিতাটা পড়েই হচ্ছে এই নদীটা দেখার জন্য খুব আগ্রহ ছিল। এই যে দেখুন ঘাটের আশপাশটা এরকমই। হ্যাঁ, আসলে সূর্য প্রায় ডুবু ডুবু, কপোতাক্ষের তীরে দাঁড়িয়ে আজকে সূর্যাস্ত দেখব। পরিবেশটা আসলেই কেমন যেন একটা ছন্দময় হয়ে উঠছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।